আসসালামু আলাইকুম পশ্চিমে বিশ্বের অপপ্রচারের কারণে বর্তমানে প্রায় সকল ডিগ্রি ধরে লোকেরই একটা ভ্রান্ত ধারণা সৃষ্টি হয়েছে সেটা হল আল কোরআনে অবৈজ্ঞানিক আয়াত আছে ভুল আছে কিন্তু আমরা যারা কোরআন নিয়ে পড়াশোনা করেছি বা করছি তারা জানি যে কোরআনে কোনো ভুল নাই এখন হয়তো কেউ বলে বলবে যে আপনি তো বিজ্ঞান নিয়ে পড়ালেখা করেননি সেটাও ভুল বিজ্ঞান নিয়েও পড়ালেখা করেছি বিজ্ঞান এবং কোরআন নিয়ে সুদীর্ঘদিন পড়ালেখা করেছি এবং আমরা জানি যে কোরআনে একটা আয়াত ভুল কিংবা অবৈজ্ঞানিক নাই পশ্চিমা বিশ্বের অনেক লোকই বই লিখে ভিডিও করে প্রচার করছে কেউ তেতাল্লিশটা কেউ দশটা কেউ বিশটা কেউ তিরিশটা আয়াতকে অবৈজ্ঞানিক আখ্যা দিচ্ছে এবং তাদের মতে তারা ব্যাখ্যা দিচ্ছে কিন্তু আমরা যখন এই আয়াতগুলো ভালো করে পরীক্ষা করি তখন দেখি যে আসলে তারা ভুল করছে তাদের যা বোঝা উচিত ছিল তা তারা বুঝেনি অন্য কিছু বুঝেছে যেমন ধরুন দুধ সংক্রান্ত আয়াত আলকরানে বলা হয়েছে যে পশুর দুধ পশুর পেট থেকে আসে দ্বিতীয়ত এটি রক্ত এবং বর্জ্যের মধ্যবর্তী স্থান থেকে আসে তৃতীয়ত দুধ পবিত্র এবং নির্ভেজাল এটা যে পান করে তার জন্য এটা উপকারী এবং সুস্বাদু এ তিনটাতেই তারা আপত্তি করে থাকে তারা বলে থাকে যে গরুর দুধ তো গরুর বাট থেকে আসে তাহলে পেট থেকে আসে বলছে কেন উত্তরটা আমাদের জন্য খুব সোজা গরুর দুধ বলুন রক্ত বলুন কিংবা বর্জ্য বলুন সেটা আসলে আসে থেকে। পশু যে খাদ্য খায় সেই খাদ্য রেসন প্রক্রিয়ার মাধ্যমে রক্ত মাংসে পরিণত হয় কিছুটা কিছুটা বর্জ্যের আকারে বেরিয়ে যায় এবং মা পশুর দুগ্ধ ওই রেচন প্রক্রিয়া বা মেটাবলিজমের মাধ্যমে পরিপাকতন্ত্রের মাধ্যমে দুধে পরিণত হয় দুধ সৃষ্টি হয় এবং এই তিনটা ক্ষেত্রই পরিপাক প্রক্রিয়ার মাধ্যমে সৃষ্টি হয় বলে বলা হয়ে থাকে যে এটা প্যাট থেকে আসে আসলে পরিপাক ক্রিয়া কি পরিপাক তো প্যাটেই হয়ে থাকে পেট থেকে আসবে না তো কোথ থেকে আসবে এটা কি বাইরে থেকে আসবে পেট থেকেই তো আসে এ অংশে কোনো ভুল নাই মেটাবলিজম কিংবা পরিপ্রাক্রিয়া সম্পর্কে যাদের ধারণা আছে তারা কখনো এই ধরনের কথা বলবে না যে এটা দুধ পেট থেকে আসে না কিংবা পেট থেকে আসে না বা বর্জ্য পেট থেকে আসে না এটা কখনো বলবে না কাজে এই অংশ অবৈনিক নয় দ্বিতীয় অংশে আসা যাক সেখানে বলা হচ্ছে যে রক্ত এবং বর্জ্যের মধ্যবর্তী পর্যায় থেকে কেন দুধ আসে কথা বলা হচ্ছে আসলে তো তাই মূলত কি হয় পরিপাক্রিয়ার মাধ্যমে দুধ এবং পরিপ্রাক্রিয়ার মাধ্যমে রক্ত এবং বর্জ্য সৃষ্টি হয় যে অংশ হজম হয় না সেটা বর্জ্যের আকার বেরিয়ে যায় যে অংশ হজম হয়ে শরীরে কাজে লাগে সেটা রক্ত বা মাংস ওই জাতীয় রক্ত রসে পরিণত হয় মূল জিনিসটা আসলে রস রস আলো রস রক্তের মতনই বা রক্ত এই দুইটা জিনিস উৎপন্ন হয় মা পশুর ক্ষেত্রে এই দুইটার মধ্যবর্তী আর একটা বস্তু সৃষ্টি হয় সেটা হলো দুধ তাহলে তো দুটার মধ্যবর্তী স্থান থেকে এটা আসে রক্ত এবং বর্জ্যের মধ্যবর্তী স্থান থেকেই তো এটা আসে ওই পেট থেকে একই জায়গায় আছে কাজে এই অংশ অবৈজ্ঞানিক নয় বৈজ্ঞানিক এই আতে এই দুইটা যে অংশ এই দুইটা অংশ আমরা সুস্পষ্ট করে বলছি যে এটা বৈজ্ঞানিক এবং এটা প্রমাণিত এটাকে যে অস্বীকার করবে সে বিজ্ঞানও বোঝেনি কোরআনও বোঝেনি তৃতীয় যে অংশটা সেটা হলো দুধ পিওর অর্থাৎ পবিত্র যে দুধ বেরিয়ে আসে পশুর স্তন থেকে যে দুধ বেরিয়ে আসে সেটা পবিত্র পানের উপযোগী ভেজাল নাই নির্ভেজাল এবং যে পান করে তার জন্য এটা উপযোগী উপকারী এবং সুস্বাদু এটার মাঝেও কোনো অবৈজ্ঞানিক কথা নাই এখানে নির্ভেজাল কিংবা পবিত্র বা পরিচ্ছন্ন বলতে যেটা বোঝানো হচ্ছে সেটা হল যে এর মাঝে রক্তও মিশ্রিত নাই বর্জ্যও মিশ্রিত নাই এখন পশ্চিমারা এটা নিয়ে টানা করছে যে দুধ যেটা হচ্ছে গরুর পেট থেকে যেটা আসছে বা গরুর বাট থেকে যেটা আসছে সেটা পরিপূর্ণরূপে পবিত্র নয় ওর মাঝে ব্যাকটেরিয়া থাকতে পারে রোগ জীবনও থাকতে পারে ইত্যাদি ইত্যাদি এবং এটা রওয়া বা কাঁচা অবস্থায় পান করা পানকারীর জন্য ক্ষতিকর হতে পারে ভালো কথা হতেই পারে কিন্তু যখন পশু বলা হয় তখন তো সাধারণত নিরব পশুই বুঝানো হয়ে থাকে রোগী পশুকে তো আর বুঝানো হয় না রোগ জীবাণু যদি থাকে দুধে সেটা হলো রোগে পশুর রোগাক্রান্ত পশুর দুধকে আপনি বলতে পারেন যে হাইটের মাঝে রোগ জীবাণু আছে কিন্তু যেটা নিরোগ স্বাভাবিক অবস্থায় যে পশু আছে তার দুধ তো রোগাক্রান্ত নয় জীবাণু আক্রান্ত নয় তো সাধারণত যখন এভারেজ কথা বলা হয় গর্পরতার কথা বলা হয় তখন তো সুস্থ পশুই বোঝানো হয় ধরে নিলাম অসুস্থ পশুই বোঝানো হচ্ছে কোরআনে তো কোথাও বলা নাই যে আপনাকে কাঁচা দুধ পান করতে হবে সেটা কি বলা আছে কোথাও কোথাও তো বলা নাই ওই সব আয়াতের কোথাও বলে নাই যে আপনাকে কাঁচা দুধটা পান করতে হবে পবিত্র এবং নির্ভজাল বলতে যেমন রক্ত এবং মুক্ত দুধকে বোঝানো হচ্ছে তেমনি পান করার উপযোগী দুধ বলতে জাল দেওয়া তো দুধ আপনাকে জাল দিয়ে পান করতে নিষেধ করছে কি কোরআনে তো একথা বলে নাই যে আপনাকে এটা কাঁচা পান করতে হবে হ্যাঁ অনেকে কাঁচা পান করে করতেই পারে সবচেয়ে বড় কথা হল ওই যে গরুটা বা উটটি তার তো একটা বাছুর আছে সে বাছুর তো দুধ পান করে সে তো আর জাল দিয়ে পান করে না সে তো কাঁচাই পান করে সে হতো পানকারের অন্তর্ভুক্ত এ বিষয়ে অনেক জাতি আছে যাদের জাল দেওয়ার উপকরণ খুব কম এবং তারা জাল সাধারণত দেয় না কাঁচা দুধই পান করে তারাও তো টিকি আছে আপনি অস্বীকার করবেন কি দিয়ে আর দুধ তো উপযোগী শরীরের জন্য উপযোগী উপকারী এটাকে আপনি কিভাবে অস্বীকার করবেন কোনোভাবে অস্বীকার করার তো উপায় নেই এটা তো অবাস্তব নয় অত্যন্ত বাস্তব কথা তো বাস্তব কথা তো অবৈজ্ঞানিক হবে কি করে এটা অবৈজ্ঞানিক নয় এতে কোনো কিছু অবৈজ্ঞানিক নাই এখানে আর একটা বিষয় আপনি লক্ষ্য করুন যে যখন বলা হয় যে সমুদ্র থেকে মাছ বা মাংস পাওয়া যায় আল কোরআনে বলা হচ্ছে সেখানে কি বলা হচ্ছে যে কাঁচা মাছ খেতে হবে বা পশু থেকে তোমরা মাংস খাও দুধ খাও বলা হচ্ছে তো মাংসটা যদি আপনি জাল দিয়ে খেতে পারেন দুধটা জাল দিয়ে খেতে আপনার সমস্যা কোথায় দুধ জাল দিতে নিষেধ করা হয়েছে সেখানে বলা হচ্ছে যে এটার মধ্যে ব্যাকটেরিয়া থাকতে পারে ভিডিওতে দেখানো হচ্ছে যে বালতি ধরে বালতি ভরা দুধ সেটা ধরে একজন মুসলমান পান করে ফেলছে কাঁচা মুসলমান সম্পর্কে কত অবজ্ঞার ধারণা থাকলে এই জাতীয় ছবি কেউ দেখাতে পারে সেটা আমরা দেখেই বুঝতে পারি এত অবজ্ঞার ধারণা কেন মুসলমানরা কি দুনিয়া এতই বোকা পবিত্রতা সম্পর্কে যদি কারো ধারণা থাকে সেটা মুসলমানদেরই আছে যারা পাঁচবার অজু করে দিনে প্রতিদিন গোসল করে যেসব জাতি সংগ্রামের পরেও গোসল করে না তারা যদি আমাদেরকে পবিত্রতা শেখাতে আসে সেটাকে আমরা কি বলবো ধৃষ্টতা ধৃষ্টতা ছাড়া আর কিছু নয় পৃথিবীতে যত মানুষ রোগাক্রান্ত হয় তার মধ্যে মুসলমানের সংখ্যা কম ভালো করে খোঁজ নিয়ে আপনারা দেখুন আপনারা ডেটা দেখুন কোন জাতির মাঝে রোগ ব্যাধি বেশি সোয়াসে রোগের আক্রান্ত রোগীর সংখ্যা অমুসলিমদের মাঝে মাঝেই বেশি আমি খুব বেশি কথা বাড়াবো না আমি এখানে আজকে এটা শুরু করলাম এটা এক একটা পর্বে পর্বে ভাগ করে আমি এই বিষয়টা নিয়ে আলাপ করব আজকে দুধের আয়াত নিয়ে আমি আলাপ করলাম এই আয়াতটি প্রথমে তারা শুরু করে গাভীর দুধ থেকে আসে এই কথা বলেই তারা শুরু করে কোরআনের অপব্যাখ্যা করতে কিন্তু কোরআনের আয়াতে অবৈজ্ঞানিক কোনো কিছু নাই আপনি বাঙালি হন ইংরেজ হন আরবি ভাষাভাষী হন উর্দু ভাষাভাষী হন যেই হন না কেন আপনাকে সুস্পষ্ট করে কোরআনের আয়াত বুঝে তারপর কথা বলতে হবে না বুঝে বকর বকর করলে কোনো কাজ হবে না আল কোরআনে কোনো ভুল আয়াত নাই কোনো অবৈজ্ঞানিক আয়াত নাই আল কোরআন সবই বৈজ্ঞানিক একটা অক্ষরও অবৈজ্ঞানিক এখানে পাওয়া যাবে না আপনাকে আগে বুঝতে হবে কোরআন তারপর কথা বলতে হবে না বুঝে কথা বললে কাজ হবে না বন্ধুগণ আমি আপনাদের অনেক সময় নিয়েছি এখনকার মতো বিদায় নিচ্ছি যাদের ভালো লাগে তারা লাইক বাটনে ক্লিক করুন ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর কমেন্ট করার থাকলে কমেন্ট করুন সবাইকে ধন্যবাদ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ